বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই মুহূর্তে, আজ থেকে শুরু হলো জেলা ভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চলবে আগামী দুই দিন। দুই দিনে প্রায় 30টি টিম অংশগ্রহণ করবে পানিসাগর আরসিপি ইনডোর স্টেডিয়ামে। পানিসাগর মন্ডল সভাপতির হাত ধরে উদ্বোধন হল দুদিনব্যাপী এই টুর্নামেন্টের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরসিপি কলেজের প্রিন্সিপাল, সহমন্ডল সভাপতি এবং সানরাইজ স্পোর্টস ক্লাবের সভাপতি বিজয় চাষা সহ অন্যান্যরা। বিষয়টাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং দর্শকরাও যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু এক অনবদ্য পারফরমেন্স দু পক্ষেরই তারা উপভোগ করেছেন। স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সাধারণ মানুষের মধ্যে এবং অবশ্যই যারা পার্টিসিপেট করেছেন তাদের মধ্যে তো বটেই। আজ থেকেই শুরু হয়েছে জেলাভিত্তিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চলবে আগামী দুই দিন এবং দুই দিনে প্রায় 30টি টিম অংশগ্রহণ করবে এবং পানিসাগর আরসিপি ইনডোর স্টেডিয়ামে পানিসাগর মন্ডল সভাপতির হাত ধরে আজকে এই অনুষ্ঠানটি উদ্বোধন হয়েছে এবং তার পাশাপাশি 30টি টিম অংশগ্রহণ করবে এবং 30টি টিমের যারা পার্টিসিপেন্টরা রয়েছেন প্রত্যেকেই বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করছেন এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে। এই ব্যাডমিন্টন টুর্নামেন্টকে কেন্দ্র করে যারা পার্টিসিপেন্টরা রয়েছেন তারা অনেকে অনেক দূর থেকেও এসেছেন এবং বেশ উৎসাহ নিয়েই পার্টিসিপেট করছেন, নিজেদের 100%টা তারা ব্যাডমিন্টন কোর্টে দিচ্ছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। পানিসাগর মন্ডল সভাপতি হাত ধরে আজকে উদ্বোধন হয়েছে এই টুর্নামেন্টের এবং সেখানে উপস্থিত ছিলেন আরসিপি কলেজের প্রিন্সিপাল, মন্ডল সভাপতি এবং সানরাইজ স্পোর্টস ক্লাবের সভাপতি বিজয় চাষা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে এই টুর্নামেন্ট হচ্ছে এবং দর্শকরাও কিন্তু উপস্থিত রয়েছেন, দর্শকরাও বেশ ভালোভাবেই উপভোগ করছেন এই টুর্নামেন্টের, এই টুর্নামেন্টের যারা খেলোয়াড়রা রয়েছেন তাদের পারফরমেন্স। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই যারা অতিথিরা রয়েছেন তারাও কিন্তু বলছেন আগামী এবছর তো হচ্ছে সেটা ভালোভাবেই এবং আগামী বছর আগামী দিনে আরও ভালোভাবে যাতে সেটা হয় এই বিষয়টার দিকেই যাতে প্রত্যেকে তারা লক্ষ্য রাখেন এমনটাই কিন্তু বলছেন প্রত্যেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন জামছুড়া থেকে দীপক চক্রবর্তী, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। দীপকদা, যে বিষয়টা জানার চেষ্টা করব যে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজিত হয়েছে, এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্বন্ধে আর বিস্তারিত কি তথ্য রয়েছে তোমার কাছে? এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা 12 বছর ধরে চলে আসছে, স্পোর্টস ক্লাব রয়েছে, সেই সানরাইজ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে এটা করা হয়ে থাকে। সেই পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী সেখানে আজ উদ্বোধন হয়, সেই উদ্বোধন করেন পানিসাগর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি বিবেকানন্দ দাস। এছাড়া উদ্বোধনে উপস্থিত ছিলেন আরসিপির প্রিন্সিপাল মহোদয় এবং পানিসাগর মন্ডলের সহ সম্পাদক ধনঞ্জয় দাস সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমীরা। মোট 30টি দল অংশগ্রহণ করেছে দুটি গ্রুপেই, একটা হলো 45 বছরের উপরে একটি গ্রুপ এবং আরেকটা হলো 45 বছরের নিচে আরেকটি গ্রুপ। দুটি গ্রুপেই খেলার আরম্ভ শুরু হয়েছে এখন পর্যন্ত। একদম আজকের দিনে দাঁড়িয়ে টুর্নামেন্টের কটা ভাগ হবে, অর্থাৎ সেখানে কিভাবে টুর্নামেন্টটা হবে, গ্রুপ ওয়াইজ সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল এভাবে কি এগোবে টুর্নামেন্ট? এটা কোয়ার্টার যে ফাইনালটা তো হবে পরে, প্রথমে হচ্ছে যে খেলাটা হচ্ছে, খেলাটা এমন ভাবে হচ্ছে যে যে গ্রুপটা একটা দল হেরে যাবে সে কিন্তু খেলা থেকে বাদ পড়ে যাবে এবং যারা জিতবে তারা সেখানে আবার কোয়ার্টার ফাইনালে উঠবে। কোয়ার্টার ফাইনাল হওয়ার পর সেখানে আবার যারা জিতবে আবার চলে যাবে সেমিফাইনালে, সেমিফাইনাল থেকে ফাইনালে চলে যাবে। একদম, যারা পার্টিসিপেন্টরা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে? তাদের মধ্যে দেখা গেছে প্রচন্ড উৎসাহ উদ্দীপনা, বেশ কিছু এবছর মাত্র 30টি টিম, আগামীর মধ্যে তাদের ধারণা হয়তো আগামী বার এখানে আরো অনেক টিমের সমাগম ঘটবে, কারণ এই এর প্রচারটা এখন আরো জোরদার হচ্ছে, সেই কারণে আগামী বছর এটা আরো ব্যাপকভাবে মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিম আরো বাড়বে। একদম, অসংখ্য ধন্যবাদ দীপকদা। আমরা যে বিষয়টা জানার চেষ্টা করলাম, আমাদের প্রতিনিধি দীপক চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে, বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে পার্টিসিপেট করছেন তারা। এবছর 30টা টিম অংশগ্রহণ করেছে, আগামী দিনে আরো বেশি টিম অংশগ্রহণ করবে এমনই কিন্তু আশা রয়েছে আয়োজকদের। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।